শহরের পুলিশকে নিগ্রহের ঘটনা প্রায় ঘটে থাকে, বিশেষ করে রাতের কলকাতায় এই ধরনের ঘটনা বেশি ঘটে। এই কারণে কলকাতা পুলিশ বডি ক্যামেরা ব্যবহার করে থাকে। তবে কলকাতা পুলিশের অধীনে আসতে চলেছে ভাঙর, তাদের সংযোজন হতে চলেছে আরও 8টি থানা, 1টি ট্রাফিক গার্ড। এই অবস্থায় পুলিশ কর্মীদের ওপর হামলার ঘটনা রোখার পাশাপাশি পুলিশ কর্মীরা যাতে কারোর সঙ্গে দুর্ব্যবহার না করে সেদিকে নজর রাখতে চাইছে পুলিশ কর্তারা। সেই কথা মাথায় রেখে আরও 700টি বডি ক্যামেরা কিনতে চলেছে লালবাজার, যাতে বেশি সংখ্যক পুলিশ ডিউটির সময় ক্যামেরা ব্যবহার করে থাকেন সেই বিষয়টি নিশ্চিত করতে চাইছেন আধিকারিকরা। ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কলকাতার মতোই ভাঙর অঞ্চলে নাকা চেকিং চলবে। রাতের শহরে অনেকে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে থাকে, সেক্ষেত্রে মদ্যপ গাড়ি চালক ও বাইক আরোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফলে স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে পুলিশের সঙ্গে গাড়ির চালক কিংবা বাইক আরোহীদের বচসা হতে পারে, তার ফলে পুলিশের আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। সেই কথা মাথায় রেখে পুলিশের আক্রান্ত হওয়ার যাতে না হয় সেই জন্য আরও বডি ক্যামেরা তৈরি করতে দিয়েছে লালবাজার। এই সময়ও মদ্যপ গাড়ি চালক ও বাইক আরোহীদের সংখ্যা রাস্তায় বেশি থাকে, তাই ট্রাফিক পুলিশের পাশাপাশি রাস্তায় কর্তব্যরত পুলিশের গায়ে বডি ক্যামেরা যাতে থাকে সেই বিষয়ের ওপর নজর দিচ্ছে লালবাজার। সেই কারণেই এতগুলি ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বডি ক্যামেরাগুলি কেনার জন্য কলকাতা পুলিশের তরফে 87,50,000 টাকা ধার্য করা হয়েছে। এই ক্যামেরাগুলিতে থাকছে আধুনিক প্রযুক্তি। পুলিশ সূত্রে জানা গেছে আধুনিক এই ক্যামেরাতে অডিও ভিডিও রেকর্ডিং করা যাবে। 120 ডিগ্রি কোণ থেকে 150 ডিগ্রি পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা সম্ভব হবে। তাছাড়া ক্যামেরার লেন্স উচ্চতর ক্ষমতা সম্পন্ন, এর সাহায্যে 40 ফিট দূরত্ব অবধি দৃশ্য রেকর্ড করা সম্ভব। রাতে কম আলোতেও স্পষ্ট ভিডিও দেখা যাবে। ক্যামেরা পোশাকের সঙ্গে আটকে থাকবে, এই ক্যামেরায় বোতাম টিপলে রেকর্ডিং শুরু হয়ে যাবে। তাছাড়া বর্ষায় ক্যামেরা নষ্ট হবে না এবং ঘামে নষ্ট হবে না, অর্থাৎ ক্যামেরাগুলি ওয়াটারপ্রুফ হবে। এছাড়া যে বডি ক্যামেরাগুলি রয়েছে সেগুলি আরও আধুনিক হতে চলেছে বলে খবর।